पश्चिम मिदनापुर जिले के खड़गपुर नगर थाने में गुरुवार की सुबह 10 बजे के समय एसआई उत्तम दे को गोली लगने से उनकी मौत हो गई। जिले के एसपी आलोक रजोड़िया ने कहा कि सर्विस रिवॉल्वर को जमीन से उठाने के क्रम में उससे गोली चलने के कारण यह घटना घटी है। मामला की फिलहाल जांच हो रही है। घटना के समय वहां पर मौजूद एसआई देवाशीष दास घटना को देखकर अस्वस्थ हो गए। उन्हें खड़गपुर महकमा अस्पताल में भर्ती कराया गया है। সকালে 10টার সময় আমাদের ডিউটি অফিসারের রুমে আমাদের ডিউটি অফিসার রাহুল পাণ্ডে, সাব ইন্সপেক্টর রাহুল পাণ্ডে, সাব ইন্সপেক্টর দেবাশিস অ্যান্ড সাব ইন্সপেক্টর উত্তম ডে, এনারা তিনজন ছিলেন। সাব ইন্সপেক্টর দেবাশিস যেটা আছে ওনার ডিউটি ছিল, তার জন্য উনি নর্মাল রুটিন বান মোতাবেক যেটা আছে ওনার ফায়ার আর্মস যে আছে রিভলভার সেটা উনি ইস্যু করিয়েছিলেন। ইস্যু করার পরে উনি যখন হলস্টারে ঢোকাচ্ছিলেন তখন ও হলস্টার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এসআই উত্তম ডে যেটা ডিউটি রুমে বসেছিলেন উনি সেটা লক্ষ্য করে ওকে বলেন। বলার পরে ও নিচে নেমে ওই রিভলভারটাকে উঠায় অ্যান্ড সেই দরমিয়ান এটা ফায়ার হয়। এটা আমরা প্রাথমিক তদন্তে পিওএ ময়না করে বডি যে আছে তার ময়না করে আমরা জানতে পেরেছি। এখন যে আছে উত্তম ডে ওনার তারপরে গুলি চলার পরে ওনার নাক ও মুখ থেকে ব্লিডিং হয়, তারপর ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এখানে ডক্টর যেটা আছেন ওনাকে মৃত ঘোষণা করেন। এর আমরা ওনার পিএম এক্সামিনেশন ব্যবস্থাটা করেছি মেদিনীপুর মেডিকেল কলেজে, ওনার পিএম এক্সামিনেশন হবে। বাকি এই ঘটনায় তদন্তের জন্যে এটা আমাদের নিয়ম মোতাবেক আমরা তদন্ত স্টার্ট করেছি।